চাকরি দেবার নাম করে টাকা আদায়ের অভিযোগ উঠল বাগদা তৃণমূল যুব সভাপতির বিরুদ্ধে। প্রায় 16 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। প্রতারিতদের হুমকি দেবারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। চাকরি দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল বাগদা ব্লক যুব তৃণমূল সভাপতির বিরুদ্ধে। জানা গেছে, প্রায় 16 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে এই তৃণমূল নেতা হিজবুল রহমান মণ্ডলের বিরুদ্ধে। বাগদা থানার বাগি গ্রামের বাসিন্দা ইব্রাহিম মণ্ডল সোমবার এই মর্মে বাগদা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগকারীর দাবি, গত 2015 সালের 10ই আগস্ট বাগদা থানার আশাড়ুতে ভূত বাংলোয় বসে মেয়ে এবং ভাইপোর চাকরির জন্য 8,70,000 টাকা দেন হিজবুলকে। শিক্ষকতার চাকরির জন্যে এই টাকা দেন ইব্রাহিম মণ্ডল। অভিযোগ, 2-3 মাসের মধ্যেই চাকরি পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিলেও বেশ কয়েক বছর কেটে গেলেও কোনো চাকরি না মেলায় টাকা ফেরত চান তিনি। বললো যে ভাই, এই ব্যাপার, একটা চাকরি ICDS এর হতে পারে, তো তোমার নিজের কেউ আছে? আমি বললাম, হ্যাঁ, আমার ভাইয়ের বউ আছে, ভাই গরিব হলো, বাইরে খাটে, তা কিছু টাকা পয়সা লাগবে। আমি ঠিক আছে, দেবো যদি কাজ হয়। সেই হিসেবে টাকা দিয়েছিলাম, কিন্তু কাজও হলো না। দীর্ঘদিন আজ 2 বছর হয়ে যাচ্ছে, টাকাও দিল না। এই অবস্থা। আর MP কোটার ঘর দেবে বলে মোট 80,000। সাধারণ মানুষের কাছ থেকে 2-2.5 কোটি টাকা লোকের কাছ থেকে নিয়েছে। প্রাইমারি PIC এবং বিভিন্ন সেভিক পুলিশের চাকরি আমার কাছ থেকে নিয়েছে। PIC চাকরি দেবে বলে 1.5 লক্ষ টাকা নিয়েছে আমার বাড়ি বয়রাতে। টাকা চাইতে গেলে তৃণমূল ব্লক যুব সভাপতি হিজবুল রহমান মণ্ডল ইব্রাহিমকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেন বলে অভিযোগ। এরপরই থানায় অভিযোগ করেন প্রতারিত ব্যক্তি। তিনি অভিযুক্তের কঠোর শাস্তিরও দাবি তুলেছেন। প্রাইমারিতে চাকরির জন্য আমি 8,70,000 টাকা দিই। সেই দিন থেকে দীর্ঘ টালবনার মধ্য দিয়ে, চাকরি তো হয়নি, সেই দিন থেকে আমি হিজবুল রহমান মণ্ডলের কাছে টাকা চেয়ে যাই। আজকে দিই, কালকে দিই, করে 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 আমার টাকা তো দেয় না। টাকাটা দিয়ে আমি আমাদের যুব ভবন, যেখানে ভবন, যুব ভবনেই টাকাটা দিই। এবার সেই থেকে আমি টাকা চাই, টাকা দেয় না। একদিন ওর বাড়িতে যাই, আমাকে হুমকে আমকা দেয়, টাকা আমি দেবো না, আমি বাগদা ব্লকের যুব সভাপতি, আমার কারো কিছু করার ক্ষমতা নেই, কেউ কিছু করতে পারবে না। এ বিষয়ে বাগদার বিধায়ক দুলাল বর বলেন, এই অভিযোগ অনেক আগেই করা উচিত ছিল। ওই নেতার বিরুদ্ধে বহু টাকা তোলার অভিযোগ রয়েছে। তিনি আরো বলেন, প্রশাসন সঠিক তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করুক। বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম বাগদা থানায় বাগদা ব্লক যুব তৃণমূলের সভাপতির নামে চাকরি দেওয়ার নাম করে অর্থ আত্মসাতের একটা FIR দায়ের হয়েছে। এটা সর্বৈব সত্য। বাগদার অলিতে গলিতে কান পাতলে শোনা যাবে 3-4 কোটি টাকা এইরকম চাকরি দেওয়ার নাম করে ওই ব্লক সভাপতি তুলেছেন। এবং এটা আজকে নতুন নয়, এই অভিযোগটা আরও অন্ততপক্ষে 2-2.5 বছর আগে হওয়া উচিত ছিল। কারণ বিগত 5-7 বছর ধরে ও এইভাবে টাকা পয়সা তুলছে। আমি বাগদার বিধায়ক হিসাবে এই সমস্ত প্রতারিত যারা আছে তাদের পক্ষ নিয়ে বলছি, অবিলম্বে ওই প্রতারিতরা যেন টাকা ফেরত পায়, এবং এই চাকরি দেবার নাম করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ব্লক সভাপতি যেভাবে টাকা তুলেছে তার যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। বেশ কয়েক বছর ধরে তৃণমূলের এই যুবনেতার বিরুদ্ধে চাকরি দেবার নাম করে বেকার যুবকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠছিল। এলাকায় তার এতটাই দাপট ছিল যে কেউ সাহস করে অভিযোগ করতে ভয় পাচ্ছিলেন। এলাকায় নানা অসামাজিক কাজে যুক্ত থাকারও অভিযোগ রয়েছে অভিযুক্ত হিজবুলের বিরুদ্ধে। 2015 সালের 24শে সেপ্টেম্বর বাগদার বর্তমান বিধায়ক দুলাল বরকে লক্ষ্য করে গুলি করারও অভিযোগ ওঠে হিজবুলের বিরুদ্ধে। যুবনেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে বাগদা তৃণমূল ব্লক সভাপতি রাম বোস বলেন, আমার কাছে লিখিত অভিযোগ এসেছে, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সে বিষয়ে জানিয়েছি, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা কিছুই জানি না দলগতভাবে, পরবর্তীকালে যখন আমাদের কাছে অভিযোগটা আসছে তখন জানলাম, এবং তার সত্য সত্য যাচাই করে দেখছি ঘটনাটা সত্যি। এই বিষয়ে আমরা, যেহেতু আমি লিখিত অভিযোগ পেয়েছি, আমার ঊর্ধ্বতন নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করব, প্রয়োজনীয় ব্যবস্থা তারা নেবে। হিজবুল রহমান মণ্ডল বর্তমান বাগদা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। আইন আইনের পথে যাবে, দলগতভাবে দলের সভাপতি হিসেবে আমার ঊর্ধ্বতন নেতৃত্বকে আমি বিষয়টা জানাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা।